हेलो बंधुरा आमी আজিজুল ইসলাম মাহাতাব এসে বলছি আপনাদের সাথে আরো একবার। তো বন্ধুরা আমাদের কাজ শেষ, সবকিছু চেক আউট করা শেষ, সবকিছু ঠিক আছে। দুর্বিষহ অবস্থা রাস্তার, এই যে ভাঙ্গা তাই নগর ভবন আমার পাশে। তো এই ডেমরা সিলেটের এই লেন দিয়ে আপনারা প্রবেশ করবেন। তো এই লেন দিয়ে প্রবেশ করলে আপনারা সুন্দর মতো ডেমরা রাস্তার দিকে পৌঁছে যাবেন। বন্ধুরা আমরা আসছিলাম কায়াকিং করার জন্য, একটা টুরিস্ট স্পট। এইভাবে শব্দ দূষণের কি উদ্দেশ্য এটা আমার বোধে আসে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ওয়েট কর। হ্যালো বন্ধুরা, আমরা এখন বাসার নিচে আছি, ফুয়েল ভরার জন্য যাচ্ছি। তো আজকে আমরা কোথাও ঘুরতে যাব, কায়াকিং করব। আজকে ড্যামরা কোনাপাড়ার কায়াকিং পয়েন্টে যাচ্ছি, সেখানে আমরা দুই ভাই মিলে আজকে কায়াকিং করব। তো খুবই উৎসাহিত আছি, এক্সাইটেড অনেক। এর আগেও একবার গিয়েছিলাম কিন্তু তখন কায়াকিং করাটা হয় নাই। আমার ছোট ভাই আমার পিছনে বসে আছে, ও কায়াকিং করেছিল, আমার কায়াকিং করাটা হয় নাই। তখন ফুয়েলের জন্য যাচ্ছি, ফুয়েল নেওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, তো আমরা এখন আছি পুলিশ ফাঁড়ি, বাংলাদেশ পুলিশের এখানে একটা কি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। তো এখন পর্যন্ত আমরা এলাকায় রয়েছি, কিছুক্ষণের মধ্যে আমরা এলাকা ত্যাগ করব। তো এলাকা ত্যাগ করার আগে আমাদের একটু এক জায়গায় দাঁড়াতে হবে, সব কিছু ঠিক মতো নিয়েছি কিনা এটা চেক আপ করার জন্য আমাদের একটু থামতে হবে। তো কিছুটা সামনে গিয়ে এখানেই থামি, মোটামুটি নিরিবিলি আছে এখানে পরিবেশটা। তো এখানে সবকিছু চেক আপ করবো, সবকিছু ঠিক আছে কিনা। হ্যালো বন্ধুরা, আমি আজিজুল ইসলাম মাহাতাব এসে বলছি আপনাদের সাথে আরও একবার। আমরা আজকে মূলত ঢাকার আশেপাশে কায়াকিংয়ের জন্য বের হয়েছি, আমাদের মোটো ব্লগিংয়ের পাশাপাশি ট্রাভেল ব্লগ করার উদ্দেশ্যে। তো কায়াকিংটা আমরা করব মূলত ডেমরা কোনাপাড়া YAS কায়াকিং পয়েন্টে। তো চলুন আমাদের সাথে। তো বন্ধুরা আমাদের কাজ শেষ, সবকিছু চেক আউট করা শেষ, সবকিছু ঠিক আছে। দুর্বিষহ অবস্থা রাস্তার, এই যে ভাঙ্গা, এত ভাঙ্গা চূড়া রাস্তার অবস্থা। অবশ্য ঠিক হয়ে যাবে, উপরে মেটেরিয়ালের কার্যক্রম যখন শুরু আসবে, উপরে যখন মেটেরিয়াল চলবে তখন অবশ্যই অবশ্যই নিচের রাস্তাটা সুন্দর মতো করে ফেলবে। তো এই রাস্তা দিয়ে যখন আসি তখন প্রায় অনেক অদ্ভুত রাইডার দেখতে পাই, যে অনেক বিপজ্জনকভাবে রাইড করছে, এমন অনেক রাইডারকে দেখা যায় এই রাস্তা দিয়ে যখন যাতায়াত করি তখন। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম বাইক ভিডিও গ্রুপে, তো সেই ভিডিও তো একই অবস্থা, যে উশৃঙ্খল বাইকারগুলা আমাদের বাইকারদের সম্মানহানির জন্য কারণ। তো বন্ধুরা রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে, খুবই আনন্দ লাগতেছে রাইড করে। আমার হেলমেটের ভাইজরটা সানগ্লাস টাইপের ভাইজর, তো ওই জন্য আরও বেশি ভালো লাগতেছে। এমনি সাদা ভাইজর হলে একটা সানগ্লাস পরা লাগতো, যেহেতু আমার সানগ্লাস ভাইজরটাই সানগ্লাসের মতো করা, এই জন্য। আর ওই প্যারাটা তাই নগর ভবন আমার পাশে, আমার বাম পাশে নগর ভবন। তো এই দিয়ে এই ব্রিজ দিয়ে সোজা যেটা থাকবে যাত্রাবাড়ির ঠিক আগে আমাদের বাম দিকে একটা মোড় যাবে, সেই বামের মোড়ে গেলেই আমরা ঢেমরার দিকে প্রবেশ করব। Do you feel your bones start to shake? Do you feel the earthquake? Do you feel your bones start to shake? Do you feel the earthquake? Do you feel your bones start to shake? Does the cold take you? Do you feel your bones take you? Do you feel your bones start to shake? Do you feel the earthquake? Do you feel your bones start to shake? Take you, do you feel your bones start to shake? Does the cold take you? Do you feel your bones start to shake? Take you, do you feel your bones start to shake? Does the cold take you? Take you out. Does the cold take you? Take you out. Does the cold take you? Damn, ড্যামরা সিলেটের এই লেন দিয়ে আপনারা প্রবেশ করবেন। তো এই লেন দিয়ে প্রবেশ করলে আপনারা সুন্দর মতো ড্যামরা রাস্তার দিকে পৌঁছে যাবেন। সামনে আপনাদেরকে টোল পড়বে, ওই টোলে হয়তো 20 টাকার মতো নিবে। আচ্ছা যাই হোক, আপনাদের একটা স্লিপ দিবে, এরকম স্লিপটা অবশ্যই সংগ্রহ করবেন। স্লিপটার মানে হলো যে আপনি আসলে সরকারকে টাকাটা দিয়েছেন, কারণ উন্নয়ন হচ্ছে আমাদের জন্য। তো সেই উন্নয়নের জন্য সরকার বিভিন্ন ঋণ নিয়ে থাকে, আর এই ঋণ শোধ করার জন্যই আমাদের থেকে টোল নিয়ে থাকে। তো এই জন্য আপনাদের সকলের উচিত, যে আপনার টোলের যেই ইয়াটা মূল্য, এটা এই যে স্লিপটা, এটা বুঝে নেওয়া। হ্যাঁ, আমরা এখন ড্যামরা আছি, ড্যামরা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গরিবের নিকলি খ্যাত ঢাকার ড্যামরা কোনাপাড়া এলাকা। তো এইখানে বর্ষাকালে কিন্তু দুই পাশে নিকলির মতো পানি থাকে, অষ্টগ্রাম মিঠামুনের মতো। যদিও একেবারেই ওদের মতো লাগে না, তারপরও কিছুটা ওদের মতো লাগে। মানে এলাকাটা অনেকটাই আপনারা বলতে পারেন যে নিকলির মতো একটা ফিল আপনি পাবেন। আপনি নিজেই খেয়াল করেন, ভালো করে লক্ষ্য করে যদি করেন। এই যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তার দুই পাশে দেখেন ধান ক্ষেত, এটা অ্যাকচুয়ালি বিল হয়ে যায়। যখন বর্ষাকাল আসে তখন এখানে পানি জমে, আর তখন দুই পাশটা অনেকটা যে অষ্টগ্রাম নিকলি মিঠামুল নদীর মতো লাগে, অনেকটাই লাগে। আপনি এতদূর যদি যাতায়াত করতে অনিচ্ছা পোষণ করেন, যদি আপনার ইচ্ছা না করে যে না এতদূর যাবো না, তাহলে ওই ক্ষেত্রে আপনাকে এখানেই আসাটাই উত্তম পথ হিসাবে, এখানে আসাটাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। তো এই যে দেখতে পাচ্ছেন লাইফ বোট, এখানে কায়াকিং করার বোট, বন্ধুরা আমরা আসছিলাম কায়াকিং করার জন্য, কিন্তু পানির পরিমাণ খুবই কম। এই কারণে চিন্তা করলাম যখন আবার পানি বেশি থাকবে তখন আসবো। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। অনেক ইচ্ছা ছিল এখানে কায়াকিং করবো, অনেক মজা করবো, কিন্তু যেই পরিমাণে পানি এখন আছে তো সেটাতে আমরা মজা পাবো না। খুবই কম পরিমাণে পানি আছে। এটা বর্ষাকালে এই পাশে প্রচুর পরিমাণে পানি থাকে, যদিও এখন বালু আছে এখানে। আর তাছাড়া এই এখন যেখানে আছে এখানেও প্রচুর পানি থাকে, কিন্তু এখন পানির পরিমাণ অনেক কম। এই কারণে আমরা ডিসিশন নিলাম যে এখান থেকে আমরা এখন বের হয়ে যাবো। তো অন্য কোথাও এখন যাব, দেখি বাওয়ার দিকে যেতে পারি। যদি বাওয়া যাই তাহলে বাওয়ায় গিয়ে দেখা হবে। তো আপাতত আমি এখন বাইক চালাচ্ছি না, আমার ছোটো ভাই সে এখন রাইড করবে, তো আমি ওর পিছিয়ে পিলিয়ন হিসেবে থাকবো। বন্ধুরা বাই বাই কোনাপাড়া। কোনাপাড়ার এই ঘরগুলো আমার খুব সুন্দর লাগে। এগুলো কিসের ঘর অ্যাকচুয়ালি আমি জানি না। এদিকে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় বা বিরক্তিকর বিষয় বলা যায়, সেটা হচ্ছে যে হেলমেট ছাড়া 2-3 জন করে বাইকে যে যেভাবে পারছে হর্ন বাজিয়ে চলে যাচ্ছে। একটা টুরিস্ট স্পট, এইভাবে শব্দ দূষণের কি উদ্দেশ্য এটা আমার বোধে আসে না। ঢাকার মধ্যে এমনিতেই বিনোদনের অভাব, এর মধ্যে যদি বাইকারদের এরকম দায়িত্বহীন আচরণ দেখা যায় সেটা আমাদের বাইকার কমিউনিটির জন্য খুবই দুঃখজনক। হেলমেট পরে, সেফটি গার্ডও যদি প্রয়োজন হয় সেফটি গার্ড পরে, যতটুকু সম্ভব সতর্কতা অবলম্বন করে বাইক রাইড করা উচিত। এবং প্রয়োজন ছাড়া হর্ন বাজানো একদম উচিত না। বিনা প্রয়োজনে জাস্ট কতগুলো মানুষকে ডিস্টার্ব করা বা একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি করার কোনো মানে হয় না। তো বন্ধুরা এখন আমরা আছি যাত্রাবাড়ি ফ্লাইওভার উপরে। এই ফ্লাইওভার দিয়ে ইউটার্ন নিয়ে তারপর মা রাস্তায় উঠে যাবো। Won't you make up your mind? 'Cause I'm getting tired of overthinking every move you make, and I can help you decide who you're loving now and how I'm not quite there somehow. My intuition says to give you up, but my heart can't easily let you go. I'm just waiting for the fire, but you won't even try to survive. You would rather keep it all inside. তো ড্যামরা সিলেটের এই লেন দিয়ে আপনারা প্রবেশ করবেন। তো এই লেন দিয়ে প্রবেশ করলে আপনারা সুন্দর মতো ড্যামরা রাস্তার দিকে পৌঁছে যাবেন। My intuition says to give you up, but my heart can't easily let you go. I try to tell myself this isn't love, but I hate that I never really know if I should stay or be alone. If I should stay or be alone. If I should stay or be alone. I don't wanna be alone tonight. I'm just hoping that you'll be just right. And I hate that I'll never really know if I should stay or be alone. हेलो बंधुरा आमरा एखोन सैनिक क्लाबे आछि आर सामने कैंटनमेंटे प्रवेश करब और ओइखाने भिडियो करा जाबे ना एई कारणे सबकिछु खुले फेलेछि माउंट कैमेरा एक्शन कैमेरा सबकिछु खुले फेलेछि। तो एखोन भितरे चले जाब आमादेर एलाकाय। तो आजकेर मतो आमरा एखान थेके बिदाय निच्छि। सबाई भालो थाकबेन सुस्थ थाकबेन और अवश्यई सबार जोन्नो दोया करबेन। और आमादेर भिडियो यदि आपनादेर भालो लेगे थाके ताहले अवश्यई सबस्क्राइब करबेन एबं कोनो परामर्श थाकले अवश्यई आमादेर साथे शेयर करबेन कमेंट बक्से। आल्लाह हाफेज, अस्सलामु आलाइकुम।